সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নারী সহ অবরুদ্ধ হেফাজত নেতা মামুনুল হককে ছিনিয়ে নিয়েছেন সংগঠনটির কর্মীরা। মামুনুল হককে অবরুদ্ধ করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পরেই হেফাজতের হাজারো কর্মী মিছিল নিয়ে রিসোর্টটিতে যান। তারা রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে মামুনুল হককে উদ্ধার করে পাশের একটি মসজিদে নিয়ে যান। এর আগে রিসোর্টটিতে মামুনুল হককে অবরুদ্ধ করার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে যান। পুলিশ বলছে মামুনুলের একজন নারী সহ এখানে অবস্থানের খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তার কক্ষটি ঘেরাও করেন। আর মামুনুল হক বলেছেন দ্বিতীয় স্ত্রী সহ অবকাশ যাপনে গেলে কিছু লোক তাকে নাজেহাল করে। স্ত্রীকে নিয়ে তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কিছু লোক ওই রিসোর্টের কক্ষে গিয়ে মামুনুল হককে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছেন। মামুনুল হককে তার সঙ্গে থাকা নারীর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন। মামুনুল হক দাবি করেছেন সঙ্গে থাকা নারীকে তিনি 2 বছর আগে বিয়ে করেছেন। অবসর সময় কাটাতে তিনি সেখানে যান।